প্রিয় দর্শক, ফুড ভিটামিন ইনফো টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত। চলুন জেনে নেওয়া যাক, নিয়মিত মিষ্টি আলু কেন খাবেন। আমরা মিষ্টি আলু খেলেও এর পুষ্টিগুণ সম্পর্কে জানি না। এই মিষ্টি আলু রয়েছে অনেক ঔষধি গুণ। মিষ্টি আলুতে শ্বেতসারের পরিমাণ অনেক বেশি থাকে, আর সুগারের পরিমাণ প্রায় থাকে না বললেই চলে। এই অরল রঙের মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন, যা শরীরের ভিটামিন এ এর ঘাটতি পূরণ করে। তাছাড়া এই আলুতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে। গবেষকদের দাবি, হলুদ আর কমলা শাসযুক্ত এই মিষ্টি আলু পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, আয়রনে ভরপুর। সঙ্গে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। মিষ্টি আলুতে রয়েছে অনেক কার্বোহাইড্রেট। এছাড়া মিষ্টি আলুতে প্রোটিন, ক্যালোরি ও ফাইবারে ভরপুর, তাই হাড় শক্ত করা থেকে শুরু করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী এই খাবার। আসুন সেই সম্পর্কে জানা যাক। ডায়াবেটিস নিয়ন্ত্রণে মিষ্টি আলু বহুকাল আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে। দেখা গিয়েছে যে মিষ্টি আলু খেতে পারলে সুগার দ্রুত বাড়ে না। এই আলুতে রয়েছে অনেকটা ফাইবার। এই আলু সিদ্ধ করে খেয়ে নিতে পারলে সমস্যা কমে। একটি গবেষণায় অংশগ্রহণকারী 140 জন ডায়াবেটিস রোগীকে প্রতিদিন 4 গ্রাম করে মিষ্টি আলু খেতে বলা হয়। 3 থেকে 5 মাস পর দেখা গেল তাদের ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। মিষ্টি আলুতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং টিউমার প্রতিরোধী উপাদান, যা ভেষজ ওষুধ হিসেবে গ্রহণ করা যেতে পারে। তাইওয়ানে মিষ্টি আলুর পাতাকে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা হয়। এর উপর গবেষণা করে দেখা গিয়েছে মিষ্টি আলুর পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ, আলফা ক্যারোটিন এবং বিটা ক্যারোটিন, যা ফুসফুসের ক্যান্সারকে প্রতিরোধ করে। উল্লেখ্য, ভিটামিন এ সমৃদ্ধ যে কোনো খাবারই প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা গেলে সহজেই ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি এড়ানো যায়। কিডনিকে সুস্থ রাখতে মিষ্টি আলুতে পটাশিয়াম পাওয়া যায়, যা স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতা বজায় রাখে। এর পাশাপাশি এটি কিডনিকে সুস্থ রাখতেও বিশেষ সাহায্য করে। দৃষ্টিশক্তি ভালো রাখে। মিষ্টি আলুতে থাকা ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী। এছাড়াও মিষ্টি আলুতে রয়েছে অ্যান্থোসায়ানিন, যা চোখের রেটিনার রঞ্জক কোষের বৃদ্ধি ও রক্ষায় কার্যকরী ভূমিকা পালন করে। আলসার প্রতিরোধ, পেটে পীড়ায় পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধেও মিষ্টি আলুর জুড়ি মেলা ভার। শুধু তাই নয়, মিষ্টি আলু গ্যাস্ট্রিক আলসার প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাদের আলসার রয়েছে তারা যদি প্রতিদিনের খাদ্য তালিকায় মিষ্টি আলু রাখেন, তাহলে আলসার প্রতিকারে কাজ করে। খেয়েও ওজন কমানো যায়, ব্যাপারটি অবিশ্বাস্য হলেও সত্য। মিষ্টি আলুতেই ক্যালোরির পরিমাণ কম থাকলেও রয়েছে জটিল কার্বোহাইড্রেট, যা পুষ্টিগুণে পূর্ণতা দেয়। এতে রয়েছে স্থূলতা নিরাময়কারী উপাদান, যা দেহে চর্বি জমতে দেয় না। ব্যথা দূর করতে সাহায্য করে। ভিটামিন এবং খনিজগুলোর ঘাটতি আমাদের দেহে ব্যথা সৃষ্টি করতে পারে, যা পরে বিভিন্ন জ্বালাময় লক্ষণগুলোর দিকে নিয়ে যেতে পারে। বিটা ক্যারোটিন, ভিটামিন সি এবং ম্যাগনেসিয়ামের কারণে মিষ্টি আলু ব্যথা দূর করতে সাহায্য করে। এই উপাদানগুলি অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয়ের ক্ষেত্রেই অনেক কার্যকর। রক্তকোষ তৈরিতে বিশেষ ভূমিকা আছে এই আলুর। এতে আয়রন থাকে, ফলে তা লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়ায় মস্তিষ্কের কাজে। মানব মস্তিষ্কে যে স্নায়ুকোষগুলির কার্যক্ষমতা বৃদ্ধি পায়। ভিটামিন ডির কারণে মেজাজ ঠিক থাকে। হাঁপানির প্রকোপ কমে। সপ্তাহে কয়েকদিন রাঙা আলু খেলে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, শ্বাস প্রশ্বাস ঠিক মতো চলে, হাঁপানির প্রকোপ কমে। হাড়ের স্বাস্থ্য ভালো রাখে রাঙা আলু। এ খাবারে অনেকটা পরিমাণ ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম আছে। হাড়ের জন্য ভালো এ খাবার, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে।
এই খাবারে রয়েছে ভালো পরিমাণে পটাশিয়াম। আবার এই পটাশিয়াম কিন্তু প্রেশার নিয়ন্ত্রণে দারুণ কার্যকরী হতে পারে, তাই এই খাবার আপনি নিয়মিত খেয়ে নিতেই পারেন। পটাশিয়াম শরীর গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ খনিজ, কারণ এটি পেশি নিয়ন্ত্রণ, ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। পটাশিয়ামের পাশাপাশি মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজম এবং পেশি গঠনে সাহায্য করে। মিষ্টি আলু যেভাবে খাবেন, সিদ্ধ করা মিষ্টি আলুতে সবচেয়ে ভালোভাবে পুষ্টি উপাদানগুলো পাওয়া যায়। খোসা সহ মিষ্টি আলুকে 1 থেকে 2 টুকরা করে কেটে নিন। এবার একটি পাত্রে পানি নিয়ে তাতে আলুর টুকরোগুলো 7 মিনিট ধরে সিদ্ধ করুন। 7 মিনিট সিদ্ধ করলে মিষ্টি আলুর সবচেয়ে ভালো স্বাদ পাওয়া যায়। যদি আর একটু স্বাদ আনতে চান, তাহলে এর সাথে দারুচিনি, লবঙ্গ এবং জায়ফল দিয়ে নেবেন। এতে করে স্বাদ বাড়ার সাথে সাথে পুষ্টিগুণও বাড়বে। সর্বোচ্চ সঠিক মাত্রায় অবস্থান নিতে পারে। দর্শক, এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন পুষ্টিগুণের স্বাস্থ্যগত তথ্য পাওয়ার জন্য।